Hello students, in today's video we will be talking about something called self-induction. So first of all we will see what is self-induction. Dhara amar hatot enekua eta coil ase by the way enekua electrical component or eta bishesh naam ase ihotok inductor boliu kua hoy. Etia এইটো কয়লৰ মাজেদি যদি কাৰেণ্ট গৈ থাকে কি হ'ব, ইয়াতে মেগনেটিক ফিল্ডৰ সৃষ্টি হ'ব আৰু সেই মেগনেটিক ফিল্ডৰ কাৰণে ইয়াৰে প্ৰতিটো টাৰ্ণত কি হ'ব, মেগনেটিক ফ্লাক্স লিংকেজ হ'ব। শিয়'ৰ, এতিয়া ইয়াতে যিটো মেগনেটিক ফিল্ডৰ সৃষ্টি হ'ব, ডেট মেগনেটিক ফিল্ড ইজ ডাইৰেক্টলি প্ৰপৰ্চনেল টু দ্য কাৰেণ্ট, সেইটো আমি জানো, আমি চেপ্টাৰ ফ'ৰতে পাই আহিছোঁ। এতিয়া আমি যদি কাৰেণ্ট চেঞ্জ কৰি থাকোঁ, ইয়াৰ মাজেদি যিটো কাৰেণ্ট যাব সেইটো কাৰেণ্ট যদি আমি চেঞ্জ কৰি থাকোঁ, তেনেহ'লে মেগনেটিক ফিল্ডটো কি হৈ থাকিব, চেঞ্জ হৈ থাকিব। আৰু মেগনেটিক ফিল্ড চেঞ্জ হোৱাৰ লগে লগে এই টাৰ্ণবিলাকত যিটো ফ্লাক্স ইণ্ডিউচ হ'ব, দেট ফ্লাক্স উইল অলছো বি চেঞ্জিং। ডিড ইউ গেট মাই পইণ্ট? ইফ দ্য কাৰেণ্ট থ্ৰু দিছ কয়েল অৰ কাৰেণ্ট থ্ৰু দিছ ইণ্ডাক্টৰ ইজ চেঞ্জিং, দেন মেগনেটিক ফিল্ড অলছো বি চেঞ্জিং এণ্ড এজ এ ৰিজাল্ট ফ্লাক্স এছ'চিয়েটেড উইথ দ্য টাৰ্ণচ উইল অলছো বি চেঞ্জিং। আৰু যেতিয়াই ফ্লাক্স চেঞ্জ হ'ব, তেতিয়াই একৰ্ডিং টু ফেৰাডেজ ল' কি হ'ব, এইটো ইণ্ডাক্টৰত বা এইটো কয়লত এটা EMF ইণ্ডিউচ হ'ব। এণ্ড দিছ ফেনমেনন ইজ ন'ন এজ ছেল্ফ ইণ্ডাকশ্যন। ইয়াতে ছেল্ফ শব্দটো কিয় আহিছে? বিকজ দ্য EMF ইজ গেটিং ইণ্ডিউচড ইন দিছ কয়েল ডিউ টু দ্য কাৰেণ্ট থ্ৰু দ্য ছেম কয়েল। বুজি পাইছা? নিজৰ মাজেদি যোৱা কাৰেণ্টৰ কাৰণে নিজৰ গাতে কি সৃষ্টি হৈছে, এটা EMFৰ সৃষ্টি হৈছে বা EMFৰ ইণ্ডিউচ হৈছে। হ'ল, এতিয়া আমি অকণমান মেথামেটিক্স কৰিম। এতিয়া যিহেতু মেগনেটিক ফিল্ড ইজ ডাইৰেক্টলি প্ৰপৰ্চনেল টু কাৰেণ্ট, তেনেহ'লে এই টাৰ্ণবিলাকত লিংকেজ হোৱা ফ্লাক্সো কি হ'ব, ডাইৰেক্টলি প্ৰপৰ্চনেল টু কি হ'ব, কাৰেণ্ট হ'ব। আমি ধৰি ল'ম যে এই যিটো আমাৰ হাতত ইণ্ডাক্টৰ আছে বা কয়েল আছে, এইটো কয়েলৰ n মানো হ'ব নাম্বাৰ অফ টাৰ্ণচ, আৰু প্ৰতিটো টাৰ্ণৰ লগত লিংকেজ হোৱা ফ্লাক্স যদি ফাই হয়, ফাই আমি কি ধৰিছোঁ, ফ্লাক্স লিংকেজ উইথ ইচ টাৰ্ণ। তেনেহ'লে এই যিটো কয়েল আছে, এই কয়েলত টোটেল কিমানখিনি ফ্লাক্স ইণ্ডিউচ হ'ব, এটাত যদি ফাই হয়, টোটেল এণ্টাৰ টাৰ্ণ আছে, তেনেহ'লে আমাৰ টোটেল মেগনেটিক ফ্লাক্স কিমান হ'ব, এন ফাই। আৰু ক্লিয়াৰলি দিছ এন ফাই ইজ ডাইৰেক্টলি প্ৰপৰ্চনেল টু কি হ'ব, কাৰেণ্ট থ্ৰু দ্য কয়েল। এতিয়া আমি যদি এই প্ৰপৰ্চনেল চাইনটো গুচাই দিব বিচাৰোঁ, ইয়াত এটা কি লিখিব লাগিব, এটা কনষ্টেণ্ট লিখিব লাগিব, আৰু সেই কনষ্টেণ্টটোক ইয়াতে আমি এল আখৰেৰে লিখিম, লগত আহিব আই। এই যিটো বিশেষ কনষ্টেণ্ট আমি লিখিলোঁ, সেই কনষ্টেণ্টটোৰ এটা নাম আছে, এই কনষ্টেণ্টটোক কোৱা হয়, ইয়াতে এল যিটো কনষ্টেণ্ট আছে ইয়াক কোৱা হয় কোএফিচিয়েণ্ট অফ ছেল্ফ ইণ্ডাকটেঞ্চ, অৰ চিম্পলি আমি কি বুলি ক'ম, ছেল্ফ ইণ্ডাকটেঞ্চ। এই যিটো এল আছে, এলক কি বুলি কোৱা হ'ব, কোএফিচিয়েণ্ট অফ ছেল্ফ ইণ্ডাকটেঞ্চ অফ দিছ কয়েল অৰ চিম্পলি ছেল্ফ ইণ্ডাকটেঞ্চ। হ'ল, এতিয়া আমি চাব বিচাৰিম যে এই কয়েলটোত যদি কাৰেণ্ট চেঞ্জ হৈ থাকে, তেনেহ'লে কিমানখিনি EMF ইণ্ডিউচ হ'ব, আৰু সেইটো কৰাৰ কাৰণে আমি কি ইউজ কৰিম, আমি ইউজ কৰিম ফেৰাডেজ ল'। তো একৰ্ডিং টু ফেৰাডেজ ল' ইণ্ডিউচড EMF ইজ ইকুৱেল টু কিমান, মাইনাছ এন d5 বাই dt। এন যিহেতু কনষ্টেণ্ট, তুমি এনটো ডিৰ ভিতৰতো লিখিব পাৰিবা, তো এইটো আমি এনেকৈ লিখিব পাৰিম d dt অফ এন ফাই। আকৌ এন ফাই মানে কিমান, এল আই, গতিকে নেক্সট লাইনত আমি কি লিখি দিব পাৰোঁ, d dt অফ এল আই। আৰু ইতিমধ্যে আমি কি পাইছোঁ, এল ইজ এ কনষ্টেণ্ট, আৰু কনষ্টেণ্ট বস্তু আমি কি কৰিব পাৰোঁ, ডিফাৰেঞ্চিয়েশ্যনৰ বাহিৰলৈকে উলিয়াই আনিব পাৰোঁ। দেন ফাইনেলি উই উইল গেট EMF ইজ ইকুৱেল টু দিছ মাইনাছ, দিছ এল উইল কাম আউট অফ দ্য ডিফাৰেঞ্চিয়েশ্যন, গতিকে এইটো হ'ব এল, আৰু আমি ইয়াতে কি পাম, di/dt। সো দিস ইজ দ্য এমাউণ্ট অফ EMF দেট উইল বি ইণ্ডিউচড ইন দিছ কয়েল ডিউ টু ছেল্ফ ইণ্ডাকশ্যন।
due to the change of the current through this coil. Aru amak jodi to etu instantaneous emf hobo aru amak jodi eta particular time or eta particular time interval or emf uliabo die tete ei formula to modify hoi kena pa hobo average emf is equal to minus l delta phi by delta t মানে যদি আমাক এভারেজ ইএমএফ উলিয়াব দিয়ে এটা পার্টিকুলার টাইম ইন্টারভেলত আমি এইটো ফর্মুলা ইউজ করিম আর যদি এটা পার্টিকুলার ইনস্ট্যান্টত সেলফ ইন্ডাকশনের কারণে ইন্ডিউস হওয়া ইএমএফ উলিয়াব দিয়ে দেন উই উইল ইউজ দিস ফর্মুলা এইখানে তোমালে নিশ্চয় বুঝি পাইছা এতিয়া আমি কি করিম নাও উই উইল ট্রাই টু ডিফাইন দিস কোয়ান্টিটি সেলফ ইন্ডাকশন এন্ড উই উইল ট্রাই টু ফাইন্ড আউট ইটস ইউনিট তো ইতিমধ্যে আমি এইটো ফর্মুলা পালো কিহর কারণে ইন্ডিউসড ইএমএফর কারণে এতিয়া ডি আই বাই ডি টিক আমি কি বলে কব পাৰিম রেট অফ চেঞ্জ অফ কারেন্ট হয় না এই আমার ম্যাথমেটিক্যাল ভাষাত এই ডি আই বাই ডি টিক আমি কি বলে কব খুব কম রেট অফ চেঞ্জ অফ কারেন্ট তারপর এতিয়া আমি যদি এই রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ইকুয়াল টু যদি ওয়ান পুট করে দিও তেতিয়া আমি কি পাম ইফ উই পুট ডি আই বাই ডি টি ইজ ইকুয়াল টু ওয়ান তেনেহলে ই ইকুয়াল টু কিমান হৈ যাব মাইনাস এল হৈ যাব আৰু আমি যদি অকল ম্যাগনিটিউডৰ কথা আমি আলোচনা কৰো তেনেহলে ম্যাগনিটিউড অফ ই এম এফ উইল বি ইকুয়াল টু এল গতিকে এইখিনি কথাক আমি লেংগুৱেজত কেনেকৈ ক'ব পাৰিম এইখিনি কথাক আমি লেংগুৱেজত এনেকৈ ক'ব পাৰিম দ্য চেল্ফ ইণ্ডাকশ্যন অফ এ কইল মে বি ডিফাইণ্ড এজ দ্য ইণ্ডিউচড ই এম এফ ছেট আপ ডিউ টু ইউনিট ৰেট অফ চেঞ্জ অফ কাৰেণ্ট এটা কইলৰ মাজেদি যোৱা কারেন্টর যদি রেট অফ চেঞ্জ অফ ইউনিটি হয় তেনেহলে তার মাজত যেখিনি ইএমএফ ইন্ডিউস হব সেইখিনি ইএমএফর পরিমাণকে আমি কি বলে কম সেলফ ইন্ডাকটেন্স অফ দ্যাট কয়েল তারপর আমি এই সেম ইকুয়েশনের পর আমি কি করিম ইয়ার একটা ইউনিট উলিয়াম কেনে উলিয়াব পারে চা যদি আমি ডি আই বাই ডি টি ইজ ইকুয়াল টু ইউনিট কি হব এম্পিয়ার পার সেকেন্ড দি দিও আর ই এম এফ যদি ওয়ান ভোল্টেজ দি দিও তেনেহলে এল ইকুয়াল টু কি আহিব ওয়ান আহিব আর এলর যে ইউনিট এই ইউনিটক কোয়া হয় হেনরি বলে কি বলে কয় হেনরি তেনেহলে ওয়ান হেনরির আমি ডেফিনেশন কেনে দিব পাৰিম ওয়ান হেনরি আমি কেনে পাইছো যেতিয়া আমার রেট অফ চেঞ্জ অফ কারেন্ট কি আছিল ওয়ান এম্পিয়ার পার সেকেন্ড আর ই এম এফ কিমানখিনি ইন্ডিউস হয়েছিল ওয়ান ভোল্ট ইন্ডিউস হয়েছিল গতি এই গোটেই কথাখিনি আমি কি কব কেনে কব পাৰিম যে এটা কয়লর সেলফ ইন্ডাকটেন্স ওয়ান হেনরি বলে কোয়া হব যদিহে সেইটো কয়লত যদি রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ওয়ান এম্পিয়ার পার সেকেন্ড হয় আর তাতে এইখিনি রেট অফ চেঞ্জ অফ কারেন্টর কারণে ই এম এফ কিমানখিনি ইন্ডিউস হয় ওয়ান ভোল্ট ইন্ডিউস হয় তেনহলে আমি ওয়ান হেনরির ডেফিনেশন কেনে কম যদি ইংলিশত ভালকে কব যাও সেইটো কি হব দ্য ইন্ডাকটেন্স অফ এ কয়েল ইজ সেড টু বি ওয়ান হেনরি ইফ ওয়ান ভোল্ট ই এম এফ ইজ ইন্ডিউস ইন দ্যাট কয়েল হুয়েন কারেন্ট চেঞ্জেস এট দ্য রেট অফ ওয়ান এম্পিয়ার পার সেকেন্ড তো হল এতিয়া আমি কি করিম নেক্সট আমি কি করিম আমি এটা সোলেনয়েডর কারণে এটা দীঘল সোলেনয়েডর কারণে আমি কি উলিয়াম সেলফ ইন্ডাকটেন্স অর্থাৎ এই এল যেটো আছিলে এলর আমি এটা কি উলিয়াম এক্সপ্রেশন উলিয়াম তো আমি এটা দীঘল সোলেনয়েড লৈছো আর সোলেনয়েডটোর আমি যেটো লেংথ আছে সোলেনয়েডর লেংথত আমি কৈছো এল বুলি তো আমি কি লৈছো যে লেংথ অফ দ্য সোলেনয়েড ইজ ইকুয়াল টু এল তারপিছত ইয়ার যেটো ক্রস সেকশনাল এরিয়া হব ক্রস সেকশনাল এরিয়া আমি এ বলে কলো এ ইজ ইকুয়াল টু কিমান হব পাই আর স্কুয়ার বুঝিয়ে পাইছা আর এন ললো টোটাল নাম্বার অফ টার্নস টোটাল নাম্বার অফ টার্নস আর আই মানে হল ইয়ার মাজেদি যা কি কারেন্ট যদি হয় তেনেহলে আর আমি সলেনয়েডটো কি ধরছো দীঘল সলেনয়েড লৈছো যদি সলেনয়েডটো যথেষ্ট দীঘল হয় তেনেহলে ইয়ার ভিতরের প্রতিটো পয়েন্টত ম্যাগনেটিক ফিল্ড কিমান হয় প্রতিটো পয়েন্টর ম্যাগনেটিক ফিল্ড হয় বি ইকুয়াল টু মিউ নট এন আই যত এন মানে কি এন মানে হল নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ সো এন আর ক্যাপিটেল এনের মাজ রিলেশন কেন হব এন ইকুয়াল টু ক্যাপিটেল এন বাই এল সো এইটো আমি কি উলিয়ালো ম্যাগনেটিক ফিল্ড উলিয়ালো সোলেনয়েডর ভিতরত তেনহলে প্রতিটো টার্নর লগত লিঙ্কেজ হওয়া ফ্লাক্স কিমান হব আমি কি উলিয়াব বিচাৰিছো ফ্লাক্স লিঙ্কেজ উইথ ইচ টার্ন অফ দ্য সোলেনয়েড
So phi equal to kiman hobo swa b a cos theta. Yate theta value ki hobo zero hobo. Kyo theta value zero hobo swa. Yate jibilak turn ase jibilak tumar enekua mane circular loop ase. Hei circular loop or jitu area hobo. Area direction kun pine thakibo. A to area direction a pine thakibo. Aru magnetic field or direction a pine thakibo. तो मैग्नेटिक फील्ड और एरियर डायरेक्शन की होबो सेम होबो यदि मैग्नेटिक फील्ड और एरियर डायरेक्शन सेम होय तेन होले थीटार वैल्यू की होय जाबो जीरो होय जाबो सो थीटार वैल्यू जीरो पुट करी दिया पुट करी दिले एटु की माने हिबो आ बी र जगत हिबो म्यू नॉट एन आई आरो ए माने होल ए बा पाई आर स्क्वायर्ड एखनि लगे बुझि पाला एटु आमी की उलियालु एटा टर्नर लगत लिंक हुआ फ्लक्सर परिमाण तेन होले टोटल किमान खिनि फ्लक्स लिंक होबो सो टोटल फ्लक्स किमान होबो टोटल फ्लक्स होबो n into phi तार माने n into mu not into n i a एतिया इयार परा कैपिटल n इक्वल टू की लिखिबो पारिबा n into small l सो आमी कैपिटल n ओर जगत की लिखिसु कैपिटल n ओर जगत लिखिसु n into small l mu not n i a एतिया एटु जदि अकमन सिंपलीफाई करा किमान आहिबो सवा म्यू नॉट एन स्क्वायर तार पिसत एन आई ए एल सो एन फाय आमी इमान खिनि पाम आरो अकमन आगते आमी की पाइसु जदि सोलेनोइड टुर इफ द सेल्फ इंडक्टेंस ऑफ द सोलेनोइड इफ द सेल्फ इंडक्टेंस ऑफ द सोलेनोइड is L. Solenoid or self inductance jodi L hoy tena hole n phi aru L or majot relation ki asile n phi is equal to L into I. Etuk jodi ami equation 1 boli kau, etuk jodi ami equation 2 boli kau. So a equation 1 aru 2 right hand left hand side duta ki hoy ase same hoy ase gotike right hand side duta ki hobo same hobo gotike ami ki likhibo parim L I is equal to mu not n square I a L. दुई फालर पर आई आरो आई की होबो कैंसिल जाबो कैंसिल गय एल इक्वल टू की থাকিबो म्यू नॉट एन स्क्वायर ए एल आरो तुमी जदि एल और एर वैल्यू बहाय दिबो बिसरा तेन होले इटु होय जाबो म्यू नॉट एन स्क्वायर पाई आर स्क्वायर एल सो इटु की होबो सेल्फ इंडक्टेंस ऑफ दैट सोलेनोइड सो किहर किहर उपर डिपेंड करिसे नंबर ऑफ टर्न्स उपर डिपेंड करिसे लेंथर उपर डिपेंड करिसे লগতে এরিয়ার উপরত ডিপেন্ড করিছে এতিয়া সলেনয়েডটোর ভিতৰত যদি আমি এটা সলেনয়েডটোর ভিতৰত আমি যদি এটা মিউ আর রিলেটিভ পারমিয়েবিলিটির মিউ আর রিলেটিভ পারমিয়েবিলিটির যদি ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল এটা হুমুৱাই দিও তেতিয়া কি হ'ব তোমালোকে চ্যাপ্টাৰ 5 ত পঢ়িছা নিশ্চয় যে এটা সলেনয়েডৰ ভিতৰত যদি আমি এটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল আমি হুমাই দেউ তেনে হলে তার যেটু ম্যাগনেটিক ফিল্ড আছে সেই ম্যাগনেটিক ফিল্ড কি হয়ে যায় মিউ আর টাইমস বাড়ি যায় তার মানে একো নুহুমার সময়ত যদি ম্যাগনেটিক ফিল্ড বি আসিলে হয় না নর্মালি যদি ম্যাগনেটিক ফিল্ড বি আসিলে এতিয়া সেইটো সলেনয়েডৰ ভিতৰত তুমি যদি সেই ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল যদি হুমুৱাই দিয়া তেনে হলে ইয়ার ম্যাগনেটিক ফিল্ড কিমান হৈ যায় মিউ আর ইনটু বি হৈ যায় বি যদি বাঢ়ি যায় তেনে হলে ফাইও কি হ'ব বাঢ়ি যাব আৰু ফাই বাঢ়ি যোৱাৰ লগে লগে এলও কি হ'ব বাঢ়ি যাব তেনে স্থলত আমি কি লিখিব পাৰিম যে ইফ ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল ইজ ইনসার্টেড ইন দা সলেনয়েড সলেনয়েডৰ ভিতৰতে যদি এটা এনেকৈ হুমুৱাই দিয়া হয় তেনেহলে আমাৰ যিটো এলৰ এক্সপ্ৰেশ্যন আহিব সেই এলৰ এক্সপ্ৰেশ্যনটো অকণমান মডিফাই হ'ব মডিফাই হৈ কেনে কিমান হৈ যাব মিউ আৰ ইনটু মিউ নট তাৰপিছত এন স্কুৱাৰ্ড এ এল তেতিয়া আমাৰ এইটো এক্সপ্ৰেশ্যন আহিব আই হোপ বস্তুখিনি বুজি পাইছা এতিয়া আমি সেলফ ইন্ডাকশনৰ ওপৰত বেষ্ট প্ৰব্লেম এটা আমি চাম প্ৰব্লেমটো মই লৈছোঁ এন চি আৰ টি এক্সাৰচাইজ 6.8 এক্সাৰচাইজটো কি কৈছে চাই লোৱা কাৰেণ্ট ইন এ চাৰ্কিট ফল্চ ফ্ৰম 5 ampere টু 0 ampere ইন 0.1 seconds ইফ এন এভাৰেজ ই এম এফ অফ 200 volt ইণ্ডিউচড গিভ এন এষ্টিমেট অফ দ্য চেল্ফ ইণ্ডাকটেঞ্চ অফ দ্য চাৰ্কিট এটা চাৰ্কিটত কি হৈছে ইনিচিয়েলি কাৰেণ্ট আছিলে
কিমান বুলি কৈছে 5 এম্পিয়াৰ আৰু ফাইনাল কারেন্ট হৈছে 0 এম্পিয়াৰ তেনে হলে ইয়াতে চেঞ্জ ইন কারেন্ট কিমান হ'ব 0 মাইনাস 5 ইজ ইকুৱেল টু মাইনাস 5 এম্পিয়াৰ আৰু হেই গুটেই কাহিনী হওতে টাইম লাগিছে 0.1 সেকেন্ড 0.1 সেকেন্ড টাইম লাগিছে আৰু EMF induced হয়েছে EMF তো induced হবে because current is changing because current is changing আর current is changing হলে তাতে কি হবে self induction হবে and because of self induction an EMF will be induced আর ইয়াতে কিমান খিনি EMF induced হয়েছে 200 voltage EMF induced হয়েছে আর আমাক উলিয়াব দিছে self induction of value একেবারে easy problem আমি E equal to কি জানো minus L delta phi by delta T তো 200 ভোল্ট বহাই দিয়া মাইনাস সো ডেল্টা ফাই মানে কি মান ডেল্টা ফাই নহয় সরি এটো কি আছিল ডেল্টা আই তো এল মানে এল এই থাকিব ডেল্টা আই মানে কি মান 5 ডিভাইডেড বাই 0.1 তো এটো কি মান হৈ যাব এল ইকুয়াল টু 200 ডিভাইডেড বাই 0.15 ওত কি মান যায় 50 টাইমস সো 200 ইজ ইকুয়াল টু 50 এল এল যদি এই ফালে লৈ যাও এই 50 কত আহিব তলত আহিব 5 ক্যানসেল 520 কিমান বার যায় 4 বার যায় এটো যেহেতু সেলফ ইন্ডাকটেন্স ইয়ার ইউনিট কি হব এইচ লাস্ট টপিক টু আমি এতে আইছো আজের এটো ভিডিওর লাস্ট টপিক টু হল এনার্জি স্টোরড ইন অ্যান ইন্ডাক্টর সো ইন্ডাক্টরত যেতিয়া এটা কারেন্ট এস্টাবলিশ করা হয় ইন্ডাক্টর এটার মাঝেদি যেতিয়া কারেন্ট যায় তেতিয়া হেই ইন্ডাক্টরত এটা এনার্জি স্টোর হয় প্রথমত আমি চাম যে এনার্জি একচুয়ালি কিয় স্টোর হয় আর কেনেকে স্টোর হয় তারপর আমি সেই এনার্জির একটা এক্সপ্রেশন উলিয়াম তো চা আমি আকো অকমান ঘুরি গৈছো যেখিনি শিকিলো সেইখিনিলৈকে ধরো এটো একটা ইন্ডাক্টর আছে আর ইন্ডাক্টরের মাজেদি তুমি কারেন্ট দিব বিচাৰিছা আর সেই কারেন্টটো যদি চেঞ্জ হৈ থাকে কি কৈছো সেই কারেন্টটো যদি চেঞ্জ হৈ থাকে ইয়াতে এটা কি সৃষ্টি হয় এটা ইএমএফৰ সৃষ্টি হয় আৰু লেঞ্জেছ লৰ পৰা তুমি ক্লিয়ারলি কি কব পাৰিবা ইয়াতে যিটো ইএমএফৰ সৃষ্টি হ'ব সেই ইএমএফে কি কৰিব ইএমএফ সৃষ্টি হোৱাৰ যিটো কজ কজটো কি কৰে বাধা দিয়ে আৰু ইয়াতে ইএমএফ সৃষ্টি হোৱাৰ কজ কি চেঞ্জ ইন কারেন্ট হয় নহয় কারণ কারেন্ট চেঞ্জ করে ইয়াতে আমি ইএমএফৰ সৃষ্টি কৰি আছো গতিকে ইয়াতে যিটো ইএমএফ সৃষ্টি হ'ব সেই ইএমএফে কি কৰিব কারেন্ট চেঞ্জ হোৱাত বাধা দিব এতিয়া আমি ইয়াতে যদি কারেন্ট আমি দিব বিচাৰো তো কারেন্ট কি হ'ব জিরোৰ পৰা ধৰা আই ভ্যালুলৈকে আমি কারেন্ট দিব বিচাৰিছো এটা সার্কিট তুমি অন করার লগে লগে তাতে সাপোজ এটা সার্কিটত যদি 10 এম্পিয়ার কারেন্ট গৈ আছে তুমি সেইটো প্রথমতে 10 এম্পিয়ার নোপোৱা যেতিয়া তুমি সার্কিটটো অন কৰিবা তেতিয়া কি হ'ব খুব কম সময়ৰ ভিতৰত কারেন্টটো জিরোৰ পৰা 10 এম্পিয়ার হ'ব তাৰপিছতহে সার্কিটটোত কারেন্ট কিমান প্ৰবাহিত হ'ব কিমানখিনি কারেন্ট ফ্লো কৰিব 10 এম্পিয়ার কারেন্ট ফ্লো কৰিব তো ইয়ার আমি কি করব বিচাৰিছো এইটো ইন্ডাক্টরের মাজেদি আমি আই এম্পিয়ার কারেন্ট ফ্লো করাব বিচাৰিছো তার মানে আমি একচুয়ালি কি করব বিচাৰিছো ইয়াতে কারেন্ট জিরোর পৰা আই লৈকে আমি বঢ়াব বিচাৰিছো আৰু যেতিয়া আমি কারেন্টটো জিরোর পৰা আই লৈকে বঢ়াম ইয়াতে এটা ইএমএফ সৃষ্টি হ'ব আৰু সেইটো ইএমএফে কারেন্ট বঢ়োৱাত কি করব বাধা দি থাকিব তাৰপিছতো যদি আমি কারেন্ট বঢ়াব বিচাৰো তাৰপিছতো যদি আমি কারেন্ট আই করব বিচাৰো তেনেহলে এই বাধার বিপদ এই বাধার এগেইনস্টত আমি একটা ওয়ার্কডান করব লাগিব আর সেই ওয়ার্কডানটো ইয়াতে কি হিসাবে জমা হব এনার্জি হিসাবে জমা হব কথাখিনি ক্লিয়ার হল এতিয়া আমি সেই এনার্জির একটা এক্সপ্রেশন উলিয়াব বিচারিম ওকে তো চা তোমালোকে পাওয়ার মানে পাই আহিছা পাওয়ার মানে কি পাওয়ার ইজ বেসিক্যালি ডি ডব্লিউ বাই ডি টি মানে রেট অফ ডুইং ওয়ার্ক আকৌ ইলেকট্রিসিটির পাওয়ার মানে কি পাইছা পাওয়ার ইজ ইকুয়াল টু পটেনশিয়াল ডিফারেন্স ইনটু কারেন্ট আর যদি আমি ইন্ডাকশন চ্যাপ্টারটো পড়ো তাতে আমি কি দেখা পাইছিল যে পটেনশিয়াল ডিফারেন্স আর ইএমএফ কি হয়ে যায় একে বস্তুয়ে হয়ে যায় গতিকে আমি পাওয়ার ইকুয়াল টু ইএমএফ ইনটু কারেন্ট লিখিলেও একো ভুল নহয় তেনহলে এই দুটা ইকুয়েশন আমি যদি কম্বাইন করো তেতিয়া কি আমি লিখিব পাৰিম ডি ডব্লিউ বাই ডি টি ইজ ইকুয়াল টু ই ইনটু আই সো আমি আর ম্যাগনিটিউডত ইন্টারেস্টেড গতিকে আমি ইয়াতে ইয়াত ম্যাগনিটিউড ললো আকো আকো এই কোয়েলটোত ই ইজ ইকুয়াল টু কিমান হয় মাইনাস এল ডি আই বাই ডি টি সো ইয়াক যদি আমি ইয়াৰ এইটো ইকুয়েশনত পুট কৰো দিস ইকুয়েশন উইল বিকাম ডি ডব্লিউ বাই ডি টি ইজ ইকুয়াল টু ইৰ জেগাত কি আহিব
L di by dt into I. So, dui phalor pora dt dt ki hobo? Cancel jabo. Cancel jwar pisot ki roi jabo? Dw by dt is equal to I to jodi honmukhot ano Li di. Sorry, dt to cancel e goise. Gote ki yate dt na thake. Simply ki thakibo? Dw thakibo. মানে এতিয়া তুমি যদি ওয়ার্ক ডান পাব বিচাৰা এখানে কি ডিডব্লিউ অকনমান ওয়ার্ক ডান হয় না ডিআই কারেন্ট এস্টাবলিশ কৰোতে যিমানখিনি ওয়ার্ক ডান কৰিব লাগিব সেইখিনি ওয়ার্ক ডান এতিয়া তুমি যদি গুটে ওয়ার্ক ডান পাব বিচাৰা এটো ইকুয়েশনক আমি ইন্টিগ্রেশন কৰিব লাগিব সো টোটাল ওয়ার্ক ডান উইল বি ইকুয়াল টু ডিডব্লিউ এল টু কনস্ট্যান্ট বাহিৰত আহিল ইয়াত কি থাকিব আই ডিআই আৰু ইনিশিয়ালি কারেন্ট কিমান আছিল 0 আৰু তুমি ফাইনালি কিমানখিনি কারেন্ট এস্টাবলিশ কৰিছা আই পৰিমাণৰ কারেন্ট এস্টাবলিশ কৰিছা So, it to integration kia hibo L I square by 2 upper limit I lower limit 0. Kodega half to the ami bahirot ulia yano, it to hoizabo half into L I square. So, ekini work done ki hobo, a inductor to mazot, energy is a store hobo, kodega it to gami ki guli gobo parim, energy stored in an inductor. Fine. So, it expression exam hota hai. ইয়াৰ ওপৰত প্ৰবলেম দিয়া তো প্ৰবলেম কৰিব বিচাৰা নাই কাৰণ নিশ্চয় পাৰিবা ইমান সিম্পল ফৰ্মুলা ইয়াৰ ওপৰত যদি প্ৰবলেম আহে তো আই বিলিভ তোমালোকে নিশ্চয় সলভ কৰিব পাৰিবা সো আজিৰ ভিডিঅৰ কাৰণে এখিনি সো তোমালোকে ধৈৰ্য ধৰি ভিডিঅ' চোৱাৰ কাৰণে আৰু মোক শুনাৰ কাৰণে ধন্যবাদ